ধন্যবাদ, আমি সুজয় ফ্রম ডট ম্যাট্রিক্স টেকনোলজি। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করেছি, কিন্তু ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। খুব বড় সমস্যা, কিভাবে সাবস্ক্রাইবার, কিভাবে ভিউয়ার্স, কিভাবে আমি আমার চ্যানেলকে গ্রো আপ করব, এই নিয়ে আমাদের একটা বড় চিন্তার বিষয়। সেই সব সমস্যার সমাধান নিয়ে আমি সুজয় ফ্রম ডট ম্যাট্রিক্স টেকনোলজি, এটা হচ্ছে আমার চ্যানেল, অবশ্যই এই বাটনটা টিপে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই দবাবেন, যাতে লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে আপনারা পান তার জন্য। তো অবশ্যই শুরু করব ভিডিওটি। তো শুরু করার আগে অবশ্যই আপনি আমার এর আগের তিনটে ভিডিও আমি ছেড়েছি, এই কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করব, কীভাবে ভিউয়ার্স ইনক্রিজ করব, কীভাবে চ্যানেলকে গ্রো আপ করব, এই নিয়ে তো সেগুলো অবশ্যই দেখবেন। এই যে তো ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দেবো, অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওগুলো দেখলে আপনার কনসেপ্ট আসবে যে কীভাবে আপনি মনিটাইজেশন করবেন, কীভাবে আপনি গুগল অ্যানালাইস্টিক ইউজ করবেন, গুগল প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন, কীভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করবেন, ছোট ছোট ট্রিক্সও আমি কিন্তু এখানে শেয়ার করেছি। তো এগুলো জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং দেখতে হবে। তো আমি দেখাবো কি করে আমরা আমাদের এই যে সমস্যাটা সমাধান আমরা কি করে করব। তো প্রথমে আমাদের চ্যানেলে আসার পর চ্যানেলে লগ ইন করবেন, তারপরে এখানে চলে আসবেন, ভিডিও ম্যানেজারে যাবেন বা ক্রিয়েট স্টুডিও, যে কোনো একটাতে যাবেন, ক্রিয়েট স্টুডিওতে গেলেন ধরুন, ঠিক আছে। তো ক্রিয়েট স্টুডিওতে যাওয়ার পর এখানে আসবে দেখুন চ্যানেল, চ্যানেলে ক্লিক করবেন। তো চ্যানেলে আসার পর আসবে দেখবেন ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং আমাদের কিন্তু করাটা খুব দরকার। কেন না, ধরুন আপনি একটা চ্যানেল তৈরি করেছেন, তো সেই চ্যানেলে সাবস্ক্রাইবার বাটন তো আছেই, ওটা তো থাকবেই, তো সাবস্ক্রাইবার বাটন নিচে থাকছে, তো ভিডিওটা চলছে, তার মধ্যে আমি যদি একটা ওয়াটারমার্ক রাখতে পারি ব্র্যান্ডিং, আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য বা আমার ইউটিউব চ্যানেলের নাম সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, তো এই ব্র্যান্ডিংটা আমরা ইউজ করতে পারি। তো ব্র্যান্ডিংটা আমরা কিভাবে দেবো এবং কিভাবে আপডেট করব, সেটাই আমাদের আজকের ভিডিওর বিষয়। তো ভিডিওটা দেখতে এলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা এই ব্র্যান্ডিংটা করবেন। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ। দেখুন তো আমরা প্রথমে দেখালাম যে এখান থেকে আপনারা ক্রিয়েট স্টুডিওতে ক্লিক করবেন, তারপর চ্যানেল, তারপর ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তো আপডেট ব্র্যান্ডিং, যেহেতু আমার এখানে ব্র্যান্ডিং হয়ে আছে দেখুন, এই যে দেখছেন, এখান থেকে আপনি কি করে করবেন, এন্ড সেশনে করবেন না এন্টার সেশনে করবেন, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কত মিনিটের জন্য করবেন আমি রিমুভ করে দেখাবো কি আপনাদের, হ্যাঁ রিমুভ করে একবার দেখে নিন, অ্যাড ওয়াটারমার্ক, অ্যাড ওয়াটারমার্ক, এখান থেকে এবার আপনি ফাইলটাকে চুজ করে দেবেন যে আপনি ব্র্যান্ডিং করতে চাইছেন। তো দেখিয়ে দিই আপনাদেরকে বিষয়টা, আপনাদের তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে করব জিনিসটা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, ব্র্যান্ডিংটা করে দিলে আপনার চ্যানেলে এখান থেকেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু। দেখে নিন, এই যে ওয়াটারমার্ক হয়ে গেছে দেখছেন, যে ব্র্যান্ড চলে এসছে আমার ডট ম্যাট্রিক্স টেকনোলজি, দেখেছেন, হ্যাঁ। তো সেভ করে দিলাম, দেখুন চলে এসছে ডট ম্যাট্রিক্স টেকনোলজি, দেখুন আপডেট বাটনে ক্লিক করলাম, তো সেভ অ্যান্ড সাকসেসফুলি আপডেটেড। তো এটা কী করে আসবে, আমরা কী করে চেক করবো যে হ্যাঁ এসছে কি না, তার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে বা ভিডিও ম্যানেজারে যে কোনো একটাতে গেলেন, তো একটা রাইট ক্লিক করে একটা ভিডিও ওপেন করবেন, এটা এডিট হয়ে যাবে, এডিট মোডে খুলবে, যেহেতু আমার লগ ইন হয়ে আছে, তো এডিট মোডে না খুলে আপনি এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে কপি করবেন, ঠিক আছে। এই লিঙ্কটা কপি করার পর আপনি এখানে পেস্ট করবেন। তো আমি ব্র্যান্ডিং যে করলাম সে ব্র্যান্ডিংটা এসছে নাকি সেটাও দেখতে হবে আমাকে, তো আমি লাস্টের দিকে কিন্তু এটা লাগিয়েছি, এই দেখুন এসছে, দেখেছেন,
দেখুন, কিন্তু ভালো করে দেখুন, এখানে লক্ষ্য করে ব্র্যান্ডিং কিন্তু হয়ে গেছে আমার চ্যানেলে। তো আপনারাও অবশ্যই আপনাদের চ্যানেলে ব্র্যান্ডিংটা করে নেবেন, 30 সেকেন্ড আগে এটা হবে। তো ব্র্যান্ডিংটা করে নিলে আপনাদের সুবিধা কি হবে না, আপনারা আপনাদের চ্যানেলের এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে, যারা ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখতে দেখতে হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গেছে, তো এখান থেকে তারা সাবস্ক্রাইব করতে পারবে। তো দেখে নিলে একটা ছোট্ট টপিক আপনাদের সামনে শেয়ার করলাম, অবশ্যই এটা ট্রাই করবেন নিজের চ্যানেলের জন্য, আমরা খুব ভালো হবে। তো আরও লেটেস্ট লেটেস্ট চ্যানেল গ্রো আপ করবো কী করে, সাবস্ক্রাইবার কীভাবে ইনক্রিজ করবো, ভিউয়ার্স কী করে ইনক্রিজ করবো, টাকা ঢুকছে না, মনিটাইজেশন হচ্ছে না, তো বিভিন্ন টপিক আমি নিয়ে আসবো আপনাদের সামনে। অবশ্যই আপনাদের যদি কিছু জানার থাকে আমার ভিডিও নিচে কমেন্ট করে বলবেন যে এই টপিকের সম্বন্ধে আমি জানতে চাইছি, অবশ্যই আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। তো সবার লাস্টে আর একবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার চ্যানেলটা ভুলেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি লেটেস্ট লেটেস্ট ভিডিওগুলো আপডেট পাবেন না, আর বেল আইকনটি মনে করে দাবাবেন। তো থ্যাংক ইউ, ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসব এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কগুলো, আরও যে তিনটে ভিডিও আমি তৈরি করেছি ইনক্রিজ নিয়ে, ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার ইনক্রিজ নিয়ে, তো সেগুলো অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।